মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, নিয়ে লাভ ইউ অল। ভিডিওটা ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম, পুজোর ঘর থেকে। পুজোর ঘরে বসে পুজো দিতে সবে বসবো এখন। তো এখন বোধ হয় 10:30 বেজে গেছে। যাই হোক, আজকে লেটও হয়েছে, অনেক কিছুতে স্নান করে আসলাম। তো তোমাদের গতকালকে বলেছিলাম যে একটু ব্যস্ত থাকবো আজকাল পরশু সব সময়ের জন্য। তো যাই হোক, তোমরা ভিডিও কন্টিনিউ করো, যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সারাদিনের অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। আজকে একটু বেরোবো, আবার পুজো দিয়ে রান্নাবাড়ি করে তারপরে একটু কাজও আছে বাইরে, তো সবটাই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি কী করছি। তো চলো টাটা, পরে আবার আসছি পুজোটা সেরে তারপরে। সাড়ে 4টে বাজতে চললো, জাস্ট ফ্রি হলাম। আজকে মেনুতে ছিল দই, চিকেন, জিরা রাইস, বাটার নান আর ডাল মাখানি, স্যালাদ, চাটনি, মিষ্টি, পায়েস। এই ছিল আজকে আমার মেনু দুপুরের, কারণ কোল্ড ড্রিঙ্কস, কারণ আমার মেয়ের ওই যে বলেছি বান্ধবী আর ওর বর আসবে, হবু বর আর কি আসবে। তো ওরা এলো, খেলো, এখন ওরা রেস্ট করছে, গল্প করছে, আমি জাস্ট ফ্রি হয়ে এলাম। একটুখানি বাসনপত্র কিছু ছিল এক্সট্রা ধুয়ে ঠুয়ে এসে একটু হাতে পায়ে ক্রিম মেখে এখন 4:30 বাজে, আধা ঘন্টা একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার বেরোবো। একটু বেরোনো আছে, কুচকাচ একটু কেনাকাটা আছে হালকা কিছু। প্রচণ্ড গরম, ফ্যান চালাচ্ছি তো ঠান্ডা লাগছে, আবার ফ্যান কমাচ্ছি তো গরম লাগছে, বন্ধ করছি তো গরম লাগছে। যাই হোক, রান্নার ভিডিও টিডিও আজকে কিচ্ছু নিতে পারিনি, ভীষণভাবে বিজি ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাট এই হচ্ছে মেনু আজকে আমার দুপুরের, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, একটুখানি আবার তুলুর কাছে যাই, খুনসুটি করি, করে তারপরে আবার ফিরবো। এই যে বলেছিলাম আমার মেয়ের বান্ধবী, বান্ধবী বয়ফ্রেন্ড, এখন বলবো না হবু বর, আমাকে বকবে, বিয়ে তো হবে অবভিয়াসলি, ঠিক আছে? না, তোকে দেখি তোর পেছনটাই দেখেছে, ও পর্ণাশাকে আর আমি সায়ন্তনকে দেখিয়েছি, ওরা এসছে, খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আসছি। গরম আছে, একটু ঘুরে আসি, ওষুধপত্র আনবো, কাজ আছে, জাস্ট বেরোলাম এখন ফ্রি হয়ে। বেশ ভালো গরম পড়ে গেল, ঘেমে গেছি। ব্যারাকপুর গেলাম, কল
কল্পনা মাসির জন্য একটা কুর্তি কিনলাম জুডিও থেকে। দশকর্মার কিছু জিনিস কিনলাম, তারপর বাড়ি গেলাম।